আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর ট্রল সম্পর্কে জানতে চাই, ট্রল করা শরীয়ত দৃষ্টিতে বৈধ কি না এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন। দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন করেছেন। বিশেষত অনলাইনের সাথে সম্পৃক্ত আমরা সকলেই কমবেশ ট্রলের সাথে পরিচিত। আসলে ট্রল শাব্দিক অর্থ বা ব্যাকরণিক অর্থ যাই হোক, স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি ট্রল বলতে নির্দিষ্ট ব্যক্তিকে অথবা গোষ্ঠীকে অথবা দলকে নিয়ে উপহাস করা হয়, এটাই মূলত ট্রল হিসেবে ব্যবহার হয়। আর এই দৃষ্টিকোণ থেকে ট্রল বৈধ নয়। আমি নিজেও ট্রল থেকে বেঁচে থাকার চেষ্টা করব, অপর অপর সবাইকে অবশ্যই আহ্বান জানাবো যেন আমরা কেউ একে অপরকে ট্রল না করি। দেখুন, ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান রাখে এবং তার অনুসারীদেরকে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকার জন্য বলে, এবং ইসলাম কারো প্রতি যেন জুলুম না হয় সে বিষয়ের দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখে। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের দিক হচ্ছে ইনসাফপূর্ণ ইসলামের অবস্থান। এই জন্য ব্যক্তির তার ইজ্জতহানি হবে অথবা তার সম্মানহানি হবে এ ধরনের কোনো কাজ অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল অথবা কোনো জাতি ধর্ম এরকম যদি কারো সম্মানহানি হয় এ ধরনের কোনো কাজের ব্যাপারে ইসলাম বরাবরই অনুৎসাহিত করে। এক্ষেত্রে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরা হুজুরাতের দিকে তাকাই, 11 নম্বর আয়াতে কারিমের মধ্যে, তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, যে হে ইমানদারেরা তোমরা একে অপরকে উপহাস করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার পরবর্তী অংশে এসে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একে অপরকে দোষারোপ করো না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ বিভিন্ন নামে ডেকো না। দর্শক, ট্রল বলতে আমরা যেটা বুঝি এবং যেটা অনলাইনে ব্যাপকভাবে হয় সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত জিনিসের উপরে আক্রমণ করা হচ্ছে, যেটাতে না শরীয়তের কোনো উপকার আছে না জাতিসত্তার কোনো উপকার আছে, জাস্ট শুধু একজন মানুষকে লাঞ্ছিত অপমানিত করা বা তাকে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তিরস্কার করা, এতটুকুই। একইভাবে অনেক সময় দেখা যায় যে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে তার নাম বিকৃত করা হচ্ছে অথবা ছবি বিকৃত করা হচ্ছে অথবা তার যে বিশেষণ রয়েছে সেই বিশেষণকে বিকৃত করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু হুজরাতের মধ্যে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। সুতরাং আমি মনে করি যে একজন ইমানদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশগুলো এবং আল্লাহর পক্ষ থেকে এই যে কথাগুলো বলা হয়েছে এটাই একজন মোমিনের জন্য যথেষ্ট। একইভাবে আমরা যদি দেখি তাহলে হাদিস শরীফের মধ্যে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন এবং নবী যথেষ্ট ধমক দিয়েছেন যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধরনের যারা মানুষকে উপহাস করত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে জান্নাতের দরওয়াজাকে খুলে দিবেন। এরপরে যখন ওই ভাই জান্নাতের দরওয়াজার দিকে অগ্রসর হবে প্রবেশ করানোর জন্য, জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। এরপর আবার সে ফিরে আসবে মন খারাপ করে, আবার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হবে, আবার ওই লোক সেখানে যাবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। এইভাবে সে পৃথিবীতে যেমন অপর অপর মানুষের সাথে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, বিভিন্ন জিনিস করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিস্বরূপ তাকে এগুলো করবেন, অর্থাৎ জান্নাতের দরওয়াজা খুলে দিবেন, সে যাবে বন্ধ করে দিবে, আবার সে ফিরে আসবে। এভাবে একটা পর্যায়ে সে নিশ্চিত হয়ে যাবে যে আসলে আমার জন্য জান্নাত নয়। দর্শক, সুতরাং বোঝা গেল আয়াতে কারিমার আলোকে এবং হাদিসের আলোকে যে ট্রল, উপহাস, তুচ্ছতাচ্ছিল্য, ব্যক্তিগত যে আক্রমণগুলো হয়ে থাকে অথবা নামের যে বিকৃতি হয়ে থাকে দল বা দলের বিকৃতি, এই সমস্ত জিনিসগুলোই নিষিদ্ধ কাজ, আমরা এগুলো কখনোই করার চেষ্টা করব না। আমাদের কেউ কেউ মনে করেন যে এই ট্রলটা বা এই যে উপহাস এটা মনে হয় রসিকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মজাক করেছেন, অতএব আমরা ট্রল করতে, রসিকতা করতে বা উপহাস করতে অসুবিধা কী? দেখুন, ট্রল, উপহাস, তুচ্ছতা ছিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসিকতা যেটাকে আমরা মজাক বলি সেটা কিন্তু এক নয়, উভয়টার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পার্থক্য হলো এই যে মজাক অর্থাৎ একজন অপরজনকে আনন্দ দেওয়ার জন্য এখানে তাকে ট্রল করা বা আরেকজনের ব্যক্তিত্বে আঘাত করা, আক্রমণ করার কিন্তু কোনো অনুমতি নেই।
দ্বিতীয় নম্বর হচ্ছে যে রসিকতা করতে হলে অবশ্যই এটার কোনো বুনিয়াদ থাকতে হবে, ভিত্তি থাকতে হবে। ভিত্তিহীন একটা জিনিসকে সামনে নিয়ে এসে বা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পড়ে এমন কোনো জিনিসকে করার শরিয়া কখনোই অনুমোদন দেয়নি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মজাকের কথা আমরা বলছি সেটার দিকে তাকাই, তাহলে দেখব নবীজি তার একজন সাহাবিয়াকে যে বলেছিলেন যে বুড়োরা জান্নাতে যাবে না, সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল তথ্য দেননি অথবা তার ব্যক্তির উপরে আঘাত করেননি, তাকে মনকষ্ট দেননি। বরং এখান থেকে একটা সুসংবাদ তাকে দেওয়ার উদ্দেশ্য ছিল, এবং সেই সুসংবাদটা ছিল এই যে কেউ বুড়ো অবস্থা জান্নাতে যাবে না, সবাই জোয়ান অবস্থার মধ্যে জান্নাতে যাবে। সুতরাং উপহাসকে, ট্রলকে মজাকের জায়গায় আনার কোনো সুযোগ নেই। মজাক ভিন্ন জিনিস, রসিকতা যেটাকে শরীয়ত ইসলামে অনুমোদন দেয় কিন্তু অবশ্যই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, এখানে ব্যক্তির যেন মানে ইজ্জত হানি না হয় এবং সেটা যেন ভিত্তিহীন না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। সবচেয়ে বড় কথা হলো এই ট্রল নামে যা করা হচ্ছিল তো উপহাসের পর্যায়ে পড়ে, আর উপহাস এটা সুস্পষ্টতর কবিরা গুণা। সুতরাং আপনি আমি যখন কোনো কাজ করি তখন অবশ্যই এ কথা আমি ভেবে নিব যে আমার এই কাজ থেকে আমার দিনের কী উপকার হচ্ছে, আমার ব্যক্তির কী উপকার হচ্ছে, সমাজের কী উপকার হচ্ছে। যদি কোনো উপকারই না থাকে তাহলে কখনোই আমরা এই কাজটা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে পরিষ্কার বলছেন মুমিনদের একটা গুণ তো এটা হবে, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, তারা অহেতুক কাজগুলো থেকে বেঁচে থাকবে। সুতরাং আসুন ট্রল নামক এ ধরনের কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, আমরা হিসাব লাগাই যে আমি যেই কাজ করছি এই কাজ দ্বারা দুনিয়া ও আখেরাতে আমার কোনো ফায়দা আছে কি না, যদি থাকে করবো, যদি না থাকে কখনোই এটা আমরা অগ্রসর হব না। আর যদি কোনো কথায় বা কাজে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা কখনোই করবো না, কোনো ধর্মের মানুষের সাথেও করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সেটার আঞ্জাম তথা ফলাফল জেনে করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।